আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে জানতে চান আসলে আমরা কোন প্রসেসে পণ্যগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেই, সেটার কিছু জিনিস জানতে চান। তা আমার সাথে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই কন্টেনারের মধ্যে আমরা চায়না থেকে যে মালগুলো নিয়ে আসি তার এই গাড়ির মধ্যে আমাদের যে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের হাত পর্যন্ত পৌঁছায়। তার আগে কন্টেনারে করে আসে এবং এগুলো সরাসরি চায়না থেকে আসে এবং বিভিন্ন দেশের পণ্য আপনাদের হাতে আমরা পৌঁছায় দিই। তো আজকে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, কয়েকটা পণ্যর আজকে একটা বড় শিপমেন্ট ঢুকেছে এবং আগামী সপ্তাহে আরও বেশ কিছু শিপমেন্ট আসবে। এই আজকে যে জিনিসগুলো আসে আমি একটু আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাই। অলরেডি নামানোর কাজগুলো চলছে, কিছু এই যে আর্থ অগার আছে, আমি একটু ছবি দেখাই আপনাদেরকে। মাটি গর্ত করা মেশিনের আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে, তো সেটার প্রচুর ডিমান্ড তৈরি হয়েছে। যারা দেখা যায় যে ইয়াত কাজ করে, যারা বড় বড় বাগান করছে, তাদের ড্রাগন বাগান করে, তারা ওই বাঁশ যে দিবে বা খুঁটি দিবে, সেই খুঁটি দেওয়ার জন্য, এই গর্ত করার জন্য এই মেশিনগুলো নিচ্ছে খুব ভালোভাবে। অনেকে বাণিজ্যিকভাবে কাজ করার জন্য নিচ্ছে, মাটি গর্ত মাত্র এক মিনিটেও সময় লাগে না, তার মধ্যে একটা করে বড় গর্ত করতে পারে এই মেশিনটা। তো আপনার অনেক খরচ বাঁচিয়ে দেয় এবং দেখা গেল সময়ও বাঁচায় দেয়। তো এটার আমরা কয়েকটা হেডও নিয়ে আসছি, এখানে দেখতে পাচ্ছেন এটা 80 mm থেকে শুরু করে 200-300 mm পর্যন্ত আছে, বিভিন্ন বড় ছোট মিক্সড করে গর্ত করার হেড আছে। এই হেডগুলোও আমরা নিয়ে এসেছি এবার। সেটা আপনারা চাইলে একটা ইঞ্জিন কিনেই বিভিন্ন হেড আলাদা আলাদা কিনেও ব্যবহার করতে পারেন, আপনার গর্ত অনুযায়ী আপনি কতটুকু গর্ত করে নেবেন। এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে আমি একটু উপরে উঠে আপনাদেরকে দেখাই, এগুলো সব এক্সপায়ার পার্টস। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে পুরোটাতেই মাল আছে, এখনও নামানো হয়নি, নামানো হচ্ছে ধীরে ধীরে। এগুলো হচ্ছে সব এক্সপায়ার পার্টস, এগুলো ভিতরে যা যা দেখতেছেন বেশিরভাগ এক্সপায়ার পার্টস। এটা হচ্ছে আপনার 7 horsepower মিনি পাওয়ার টিলার, যেটা 6.5 বলি আমরা। এটার সেলফ নন সেলফ দুটাই এসেছে, চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন, সেলফটা নন সেলফটা হচ্ছে চাবি ছাড়াই স্টার্ট করতে পারবেন। এবং হ্যাঁ, এদিকের কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এখানে 63 cc সব থেকে বেশি বিক্রিত হয় যে ছোট মিনি পাওয়ার টিলারটা, সেটা হচ্ছে 63 cc। সেই 63 cc কার্টুনগুলো এই দিকটাতে, সেই 63 cc কার্টুন উপরেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমরা নিয়ে এসেছি। অলরেডি প্রি অর্ডারই 50% মতো হয়ে গেছে, তো আশা করি এগুলোও খুব দ্রুত শেষ হয়ে যাবে, পরে শিপমেন্ট আমরা খুব দ্রুত ধরবো, কারণ ওই পণ্যটা খুব চাহিদা এবং এটার এক্সপায়ার পার্টস আমরা এবার এতগুলো নিয়ে আসছি যে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। মোটামুটি কয়েকটা পণ্য নিয়ে আজকে এবার শিপমেন্ট আমরা করেছি, এক্সপায়ার পার্টসে আমরা বেশি এবার নজর দিয়েছিলাম। এই কাজগুলাই ছিল এবারকার, এই পণ্যগুলাই ছিল এবার। এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ আশা করছি আমরা আরেকটা শিপমেন্ট ঢুকবে, সেটাতে আরও বেশ কিছু পণ্য আছে, সেটার লিস্টিংটা আমাদের পেজে খুব শীঘ্রই দিয়ে দিব। আপনারা আমাদের পেজের মধ্যে নিয়মিত যারা আছেন তারা দেখতে পারবেন এবং চাইলে আপনারা আরও আমাদেরকে নক করে রাখতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিও বাড়াবো না। এবং এই আরেকটা জিনিস বলা হয়নি, এদিকে আপনারা নাইলন কাটার দেখেছিলেন, আমরা এই যে এবার নাইলন কাটার একটু এক্সট্রা হার্ডযুক্ত বলা চলে এই নাইলন কাটারগুলো এবার নিয়ে আসছি। যারা ওই ধান কাটার সিজন অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ধান কাটা মেশিনের সাথে অনেকগুলো হেড ব্যবহার করা যায়, তার মধ্যে এটা একটা, এটা ঘাস কাটার কাজে মেনলি ব্যবহার করে। তো এটাও আমরা নিয়ে এসেছি এবার। এবং আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো কার্টুনের ভিতরে আসলে এখন খোলা সম্ভব হচ্ছে না, আজকে সবগুলো নামানো হচ্ছে, অনেক সময় লাগবে। এবং আগামীকাল আশা করি যারা প্রি অর্ডার করেছেন তাদেরকে ডেলিভারিগুলো ফার্স্টলি করব, দেন যারা এখন অর্ডার করছেন তাদেরকে দিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন, আমরা এই প্রসেসগুলো লাইভেও দেই, আপনারা চাইলে আমাদের লাইভগুলো চেক করতে পারেন পেজে, আমরা লাইভে দেখানোর চেষ্টা করি সবগুলো। এবং আরও প্রত্যেকটা মেশিনের ভালো ভালো ভিডিও করা আছে এবং A to Z বলার চেষ্টা করছি আমরা ভিডিওতে। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বিভিন্ন ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াই না, যাদের পণ্যটি প্রয়োজন আছে অর্ডার করেন, আমরা সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবো এবং আপনারা চাইলেও আমাদের সরাসরি আমাদের গোডাউন থেকে এসে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।